ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाद्वयं यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शन्ने वये च पार्षदा रामकृष्ण गत प्राणां तन्नाम श्रवण रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानের অশেষ কৃপায় আমরা এই পার্শ্বদ কথা এই যে আমাদের আলোচনা করছিল আজকের এটার অন্তিম পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। মোটামুটিভাবে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গ যারা করেছেন, যাদের দিব্য জীবন শ্রীরামকৃষ্ণ দেবের আলোকে আলোকিত হয়েছে, যারা শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সন্ন্যাসী এবং গৃহী পার্শ্বদ সকলের কথাই মোটামুটিভাবে প্রধান যারা তাদের নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের আলোচনা শুরু করার আগে দুটো প্রশ্নের উত্তর দিই। দুটো প্রশ্ন, একটা এসেছে, আমি একটা বক্তৃতা দিয়েছিলাম শিবজ্ঞানে জীবসেবা, এক আত্মোৎসর্গের এই আত্মজাগরণের মহামন্ত্র এই বিষয়বস্তু ছিল, তাতে একজন প্রশ্নটি করেছেন। প্রশ্নটা কমেন্ট আকারে এসেছে, প্রশ্নটা এরকম, উনি বলেছেন, হ্যাঁ শুনতে খুব ভালো লাগছে, ভাবতেও খুব ভালো লাগছে, কিন্তু আমরা কতজন এটা এই শিবজ্ঞানে জীবসেবা কতজন এটা পালন করে থাকি, এটা প্রশ্ন, কতজন পালন করে থাকি। আমার এই ক্ষেত্রে সবসময় একটাই উত্তর থাকে, আমরা কতজন পালন করি, প্লুরাল নাম্বারটা না করে এটা সিঙ্গুলার নাম্বার দিয়ে যদি ভাবি তাহলে আমাদের সুবিধে। আমি কি পালন করি, এটা হচ্ছে কথা। এরকম আমি পালন করা এরকম বহু মানুষ আমরা যারা দেখেছি, যারা কোনো কিছু আশা না করে শিবজ্ঞানে জীবসেবা করেছেন, এবং তাদের আকারের এক মহিলাকে আমি খুব ভালো করে চিনি, যার বাড়িতে মেয়েরা কাজ করতে আসতে চাইত না। কারণ হচ্ছে, তার বাড়িতে কাজ করতে এলে এই মাইনেটা পুরোপুরি পাওয়া যায়, কাজের পরিমাণ যেটা কাজ করবার সময় ঢোকার সময় যে এই কাজ করতে হবে এটা ঠিক হয়ে থাকে, কিন্তু কাজের সময় আর সেটা থাকে না, তার চেয়ে অনেক কম কাজ করতে হয়। তার বদলে যেটা করতে হচ্ছে অ ক খ লিখা সে করা শিখতে হয়। একবারে সারা পাড়ায় সকলের কাছে তিনি অতি নিন্দিত, কাজের মেয়েদের ধরে ধরে তিনি অ ক খ শেখান। আমি জিজ্ঞেস করেছিলাম কেন এরকম করেন, তিনি বলেছিলেন এরা কি সারা জীবন লোকের বাড়ির বাসন মাজবে, থালা ধোবে, মাছ ভাজবে আর অন্যের বাচ্চা মানুষ করবে, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে না। তাকে কেউ কখনো বলেনি, কিন্তু তিনি তার আন্তরিক প্রয়াস দিয়ে এই কাজটিকে করে গেছিলেন। আমরা হতবাক হয়ে যেতাম তাকে দেখতে, কত মানুষের কাছে লাঞ্ছিত হয়েছেন, কত মানুষের কাছে নিন্দিত হয়েছেন। কেউ পেছনে মজা করে বলেছেন যে তিনি মাদার টেরিজা হবার জন্য চেষ্টা করছেন, তাকে থেমে থাকতে দেখিনি। একটি পরিবারকে দেখেছি, তাদের ভদ্রমহিলা মারা যাওয়ায় সুইসাইড করায়, পুলিশ এসে যথারীতি তার স্বামী তার শ্বশুরমশাই সবাইকে নিয়ে চলে গেলেন। তাদের ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা ছিল, একটি 5 বছরের একটি 3 বছরের। সবাই যখন তাদের ওই বাচ্চা দুটোকে ফেলে দিয়ে চলে গেল, তিনি মত পরম মমতায় সেই বাচ্চা দুটিকে তুলে নিয়ে এসে মানুষ করেছিলেন। একদিন দুদিন না, 15 বছর। ভদ্রলোক আর ফিরে এসে আর বিয়ে করেননি, যখন পুলিশ কাস্টডি থেকে ছাড়া পেলেন বেশ অনেক দিন বাদে, 82 দিন বাদে। কিন্তু তিনি ফিরে এসে আর নতুন করে সংসার করেননি। ওই মেয়েটি বরাবর সেই ভদ্রমহিলার কাছেই থেকে গেছে, তার কাছেই বড় হয়েছে। আর ছেলেটি খাওয়া দাওয়া করতো ভদ্রমহিলার কাছে, কিন্তু থাকতো তার বাবার কাছে। তারা এখন অনেক বড় হয়ে গেছে, 30 বছর পেরিয়ে গেছে, তারা এখন অনেক বড়। এবং তারা সেই ভদ্রমহিলা, বৃদ্ধা ভদ্রমহিলা দেখাশোনা করে। শিবজ্ঞানে জীবসেবাটা করবার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। এরকম একটি সম্মেলনে আমরা এই পুরুলিয়ার একজন মাস্টারমশাই আছে, তার এক গল্প শুনেছিলাম। তিনি বলতে গিয়ে বলছিলেন তার জীবনের অভিজ্ঞতার কথা। তারা পুরুলিয়া কৃষিবিজ্ঞান, স্বপনদা, স্বপন বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের নিয়ে ওই অঞ্চলে কাজ করছিলেন, যে অল্প জলে জমি খুব কম তৈরি করে কী করে গমের চাষ করা যায়।
এইসব করতে গিয়ে তাদের অনেক দেরি হয়ে গেছে। যখন যারা যখন ফিরছেন পথে একটা খুব নির্জন জায়গায় তাদের গাড়িটা খারাপ হয়ে যায়, তারা খুঁজে চলেছেন কোথাও কোনো পাকা বাড়ি বা ওই পঞ্চায়েতের ঘর এ সমস্ত কিছু আছে কি না, যাতে তারা রাত্রিটা সেখানে থাকতে পারেন। কিন্তু যে বাড়িতে গিয়ে খুঁজলেন সেই বাড়িটার সেই আদিবাসী ভদ্রলোক বললেন, হ আছে বটে, সে উনি ওনার ভাষাতে বলছিলেন, হ আছে বটে, আমার এখানেই আছে, তুই এখানকার কোথায় কি যাবি। তারপর তার রাত্রিরে যাতে খেতে দিলেন সেটা ওই না গম না চাল না বাজরা কিছু একটা ওই শস্য দানার মতো গরম গরম সেটা তৈরি করে তাতে লবণ মিশিয়ে খেতে দিলেন। তারাও খেলেন ওরাও খেলেন। তাদের একটাই কুঁড়ে ঘর, সে শীতের রাত্রিরে সেই কুঁড়ে ঘরটা সবটুকু তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। যা তাদের কম্বল টম্বল যা ছিল, যা লেপ টেপ ছিল সব তাদেরকে দিয়ে দিলেন। নিজেরা ঘরের বাইরের বারান্দায় ওই পুরুলিয়ার ভয়ঙ্কর ঠান্ডা সবটুকু প্লাস্টিক বারান্দাটা জড়িয়ে নিলেন, যে অংশটা খোলা বারান্দা। তারপরে তারই মধ্যে সারা রাত্রি বসে থেকে গায়ে ওই কম্বল কাঁথা যা আছে সেইটাকে একে অপরে জড়িয়ে বসে থেকে রাত্রি কাটিয়ে দিলেন। এই ঘটনাটি বলছিলেন যখন স্বপনদা আমাদের নরেন্দ্রপুরে একটি সম্মেলনে টপ টপ করে ওনার চোখ দিয়ে জপ করছিল। উনি বলছিলেন যে মানুষের মানবতা দেখবার জন্য সবসময় মানে ব্যানার নিয়ে গিয়ে কিন্তু ওই করতে হয় না, শিবজ্ঞানে জীবসেবা করতে হয় না। এ আমাদের ঋতুপর্ণাদিরা করে, আমি এদের সামনেই বলছি, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। ওরা রাত্রিবেলা এই 24শে ডিসেম্বর প্রত্যেক বছর ওরা যায় রাত্রিবেলা স্টেশন স্টেশন ঘুরে বেড়ায় এবং সেখানে যত মানুষ তাদের যাদের শীতের পোশাক নেই তাদের গায়ে সেই শীতের জামাকাপড় সেই শীতের পোশাক পরিয়ে দিয়ে তারা যান আর কি। এটা একটা খুব ভালো উদ্যোগ, এটার জন্য কিন্তু খুব বেশি চেষ্টা করার দরকার হয় না। এখন প্রশ্নটা হচ্ছে কে করছে সেটা বড় কথা নয়, আমি করছি কি, আমার ভেতরে আমার স্বার্থ মতো কি হচ্ছে কি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে আমরা পারি না এরকম কিছু নেই, বলছে কিচ্ছু যদি না পারি, আমরা যদি খোলা আকাশের তলায় গিয়ে দাঁড়িয়ে বলি হে জগৎ পিতা, যে যেখানে আছে জগৎ সংসারে যে যেখানে আছে সবাই যেন সুখে থাকে, সবাই যেন আনন্দে থাকে, সবাই যেন ভালো থাকে, এইটুকু আমরা বলতে পারি, এটি বললেই অনেক কাজ হয়। মানুষের কল্যাণ করা সবসময় যে কায়িক বা আর্থিকভাবে যে কল্যাণ করা যায় তা নয়, মানসিকভাবেও কল্যাণ করা যায়, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন খুব সম্ভবত রামকৃষ্ণপতি 99তম পর্বে কেউ একজন এটা করেছেন যে আমাদের প্রিয়জনরা যখন আঘাত দেয় তখন আমরা কী করব। এটা দুটো দিক আছে, একটা হচ্ছে প্রিয়জনদেরকে আমরা আসলে এটা দোষটা অন্য কারণ নয়, দোষটা সম্পূর্ণ আমাদের, আমরা আঘাত দেবার মতো সুযোগটা করে দিই। আমরা যদি যে সময় প্রাথমিকভাবে আঘাতটা দেয় সেই সময় যদি প্রতিরোধ গড়ে তুলি তাহলে কিন্তু আমাদের এটা হয় না, এটা করবার মতো দুঃসাহস কেউ দেখাতে পারেন না আমাদের। আমরা সুযোগ করে দিই, আমরা তাদেরকে সুযোগ করে দিই বলি এই আঘাতগুলো আমাদের প্রিয়জনরা আমাদের টেকেন ফর গ্রান্টেড করেন এবং এই আঘাতটা দিয়ে থাকেন, এইটা হচ্ছে কথা। এটা নিজের প্রতিরোধ ক্ষমতাটা নিজেকে তৈরি করতে হবে। অন্যায় মানে অন্যায়, সেটা নিজের লোকই করুক আর বাইরের লোক করুক, এটার দুটোভাবে কনফ্রন্ট করা যায়, একটা হচ্ছে এইটা। আরেকটা দিক হচ্ছে সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য অনেক সময় আমরা জিনিসগুলোকে মেনে নিয়ে থাকি এবং যদি মেনে নিয়ে থাকি তাকে সেটা কিন্তু সেই মান্যতার মর্যাদায় দিতে হবে, তাহলে কিন্তু ওই কাউমাউ করা যাবে না। ওই তিতিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলছেন শঙ্করাচার্য, সহনাম সর্ব দুঃখানাম চিন্তা বিলাপ রহিতম। শ্রী শ্রী মায়ের জীবনী আলোচনা করতে গিয়ে এটা খুব ভালো করে ব্যাখ্যা করা হয় যে কেমন করে এই দুঃখকে অতিক্রম করতে হয়। সহনাম সর্ব দুঃখানাম, জীবনের সমস্ত দুঃখকে সহ্য করতে হবে, কেমনভাবে, চিন্তা বিলাপ রহিতম, তা সেই নিয়ে ভাবা চলবে না, তাই নিয়ে অলক্ষ্যে বিলাপ করাও চলবে না। আহারে আমাকে মেরে একবার পাঠ করে দিল, আমার কি ব্যথা কি ব্যথা লাগছে, সামনে ভারী সুন্দর মিষ্টি এসে বলছি, না না কই ব্যথা কই ব্যথা কই ব্যথা তো নেই, ওরকম করলে হবে না। কিন্তু যদি আমি মনে করে থাকি এটা হজম করব, তা কিন্তু এইভাবে হজম করতে হয়, যদি মনে করে থাকি না হজম করব, একবারে বিড়াল প্রথম রাত্রিরেই মারতে হয়, তাকে বলতে হয় যে এটা এটা এরমভাবে তুমি করতে পারো না, এটা করা তোমার উচিত নয়। মায়েরা পারেন না এটা জানি আমরা, স্নেহ এসে
পা বেঁধে দেয় অনেক সময় আমাদেরকে, কিন্তু স্নেহ এসে যদি হাত পা বেঁধে দেয় সেটা সহ্য করতে করবার মতো ক্ষমতা আমাদের অর্জন করতে হবে। যার জীবনী আজকে আমরা শুরু করব, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের খুব বেশি দিন দেখা হয়নি, খুব বেশি দিন তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করতে পারেননি। তার নাম হলো রানী রাসমণি। একটি প্রায় অশিক্ষিতা মেয়ে একটি এসে সারা জগতের জনজাগরণ ঘটিয়ে দিতে পারে এবং জগৎকে একটা নতুন দিশা দেখাতে পারেন, তার যদি কোনো সর্বোৎকৃষ্ট উদাহরণ থাকেন তিনি হলেন রানী রাসমণি। দুটি তার ভয়ঙ্কর ভালো গুণ ছিল, একটি হচ্ছে তার বুদ্ধিমত্তা আর একটি হচ্ছে তার ধর্মপ্রাণতা। দুটি জিনিস তাকে একেবারে এটা তার একটা ফোর্স, গাইডিং ফোর্স হিসেবে কাজ করেছে। একটা তার ভীষণ বুদ্ধিমতী, কখনো তাকে কেউ বোকা বানানোর সামান্যতম সুযোগ হয়নি। যা জীবনের শেষ দিকে একটু বোকা বনে গেছিলেন তার নিজের ওই যে প্রিয়জনদের কাছে, তার কন্যা পদ্মমণির কাছে তিনি করেছিলেন, কিন্তু তাতেও তিনি সামান্যতম হেরে যাননি। পদ্মমণি বাধা দিয়েছিলেন দক্ষিণেশ্বরকে দেবোত্তর করতে, কিন্তু তিনি এমন একটা অবস্থা করে দিয়ে গেছেন যে পদ্মমণি কেন, পদ্মমণির বংশধরেরাও দক্ষিণেশ্বর মন্দিরকে নিজের হাতের মুঠোর মধ্যে কোনোদিন আনতে পারেনি, তখনও আনতে পারেনি, এখনও আনতে পারেনি, এমন তার বুদ্ধিমত্তা। মৃত্যু শয্যায় শুয়েও তিনি সেই কাজটি করে গেছেন। আর তার ধর্মপ্রাণতা, তার ধর্মপ্রাণতার কোনো তুলনা হয় না। মানবিক ধর্ম যেটা সেটা সম্পূর্ণভাবে বজায় ছিল। দক্ষিণেশ্বরে এরকম অনেক সিস্টেম আছে যেগুলো আমরা অনেক সময় জানি না, এবং যে কারণে মানে তখনকার দিনের মহিলা এরমভাবে ভেবেছিলেন ভাবাই যায় না। দক্ষিণেশ্বরের মা জগদম্বা ভবতারিণী, তিনি মাত্র 7 বছরের মেয়ের আকারে। আপনারা যদি ভালো করে মায়ের মূর্তিটা বাঁ দিক বা ডান দিক থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন মা ঠিক 7 বছরের কন্যা যেরকম হয়। 7 বছরের কন্যা রজস্বলা হয় না, তাই দক্ষিণেশ্বরে অম্বুবাচী ব্রত হয় না। কেন তিনি এটা করেছিলেন তখন দেখেছিলেন, অম্বুবাচী যখন ব্রত হয়, তিনি নিজে বিধবা ছিলেন, অম্বুবাচী ব্রত হওয়ার সময় সেই সময়ের যে বাল্য বিধবারা তাদের ভীষণ কষ্ট, এমনিতেই জল খেতে দিত না, 3 দিন প্রায় না খেয়ে থাকতে হতো, তাই ব্যবস্থা ছিল। এখন যেমন পুরীতে আছে বা জয়রামবাটিতে মাতৃমন্দিরে আছে, উদ্বোধন বাড়িতে আছে, শারদানন্দজির ব্যবস্থায় ছিল যে সমস্ত মহিলারা ওই সময় বিধবা মহিলারা তারা মায়ের বাড়িতে এসে প্রসাদ পেতে পারেন। মায়ের বাড়িটা ওই এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু অত বছর আগে আমাদের কি বেশ বলে রানী রাসমণি একথা ভেবেছিলেন। শুধু মন্দির করেই ক্ষান্ত হননি, মন্দির ভবিষ্যতে কেমন করে চলবে সেই সব নিয়ে তিনি ভেবেছিলেন। তার জন্য প্রচুর নিষ্কর দেবোত্তর সম্পত্তি কিনে রেখেছিলেন, যার থেকে যে রোজগার হতো সেই রোজগার দিয়ে দক্ষিণেশ্বর মন্দির চলে যাবে। এমন দুর্ভাগ্য তিনি ভেবে যাননি কখনো, দেশটা দুভাগে ভাগ হয়ে গিয়ে স্বাধীন একটা রাষ্ট্রে পরিণত হবে, তাই রানী রাসমণির বেশিরভাগ জমি বাংলাদেশে চলে গেছে এবং যে কারণে আর সেখান থেকে আর কোনো অর্থাদি আসে না। বিধির বিধানে তিনি এবং তার জামাতা সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণের রক্ষণাবেক্ষণ এবং তার সাধনার উপযুক্ত ব্যবস্থা করেছিলেন। যেমন কয়েকজন না থাকলে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে লীলাবিলাস করার সাহস দেখাতে পারতাম না। অন্যতম হলেন রানী রাসমণি, আরেকজন হলেন মথুরা মোহন বিশ্বাস, এবং আরেকজন যার কথা আমরা সহজে বলতে চাই না, তিনি হলেন হৃদয়রাম মুখোপাধ্যায়। এই 3 জন না থাকলে আমাদের আজকে শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমাদের এই যে বিলাস, লীলাবিলাস করা, এটা কখনোই সম্ভব হতো না। এবং তার সাধনার উপযুক্ত পরিবেশ সৃজনের এই গুরুর দায়িত্ব তিনি বহন করেছিলেন, এবং সেই কারণেই দক্ষিণেশ্বর মন্দির আজকে শ্রীরাম এই আমাদের নব্যবঙ্গের অন্যতম শক্তিপীঠে রূপান্তরিত হয়েছিল। রানীর জীবনী যদি আমরা খুব আলোচনা করি তাহলে আমাদের সমস্তই মনে হবে যে এই সুযোগ পেলে আমরা, আমাদের মেয়েরা যদি সুযোগ পায়, তাদের ভেতরে যে পোটেনশিয়ালিটি সেটাকে যদি বিকশিত করার সুযোগ পায়, তাহলে তারাও এক একটি রানী রাসমণি হয়ে উঠতে পারে। রানী রাসমণির উদাহরণ আরও অনেকজনের কথা মনে করায়, যেমন রানী ভবানী, রানী স্বর্ণময়ী, রানী হেমন্ত কুমারী প্রভৃতি, যাদের জীবন আমরা পরবর্তীকালে দেখেছি। রানীর জন্ম হালি শহরে, হালি শহরের একটা ছোট্ট গ্রাম, সেটার নাম কোনা। 1200 বঙ্গাব্দ ইংরেজির 1793 খ্রিস্টাব্দের
11ই আশ্বিন রানী রাসমণির জন্ম হয়। তার বাবা পেশায় ছিলেন ঘরামির কাজ করতেন। এই বাড়ি তৈরির এই সমস্ত কাজ আগেকার দিনে সব মানুষরাই পেশায় কৃষিকার্য, সবার ছোট করে জমি ছিলেন। আমাদের মতো না হাই রাইজ বিল্ডিংয়ে থাকি, না জমি জায়গা কিচ্ছু নেই, একেবারে ন্যাড়াবোঁচা সেরকম ছিলেন না। তারা দরিদ্র হতে পারেন, প্রত্যেকের একটি জমি ছিল, তাই কৃষিকার্য তার যেমন পেশা ছিল, কৃষিকার্যের বাইরেও তার অন্য কাজের ভেতরে তিনি এই বাড়িঘর তৈরির কাজ করতেন। এই ছাওয়া, ঘর ছাওয়া এই সমস্ত কাজ করতেন। এবং তার মায়ের নাম ছিল রামপ্রিয়া দাসী। এরা বৈষ্ণব ছিলেন, এদের বাড়িতে সারাদিন এরা কাজকর্ম করতেন এবং সন্ধ্যেবেলা রামায়ণ মহাভারত এই সমস্ত পালা কীর্তন গাওয়া হতো। গ্রামের মানুষজন আসতেন এবং এই রানী রাসমণির বাবা হরিকৃষ্ণ দাস তিনি এইসব গাইতেন এবং তার হরিকীর্তন করতেন। রানী রাসমণি ছোট থেকে এসব শুনে বড় হয়েছেন। এখন আমরাও যখন ছোট ছিলাম আমরা ঠাকুমার ঝুলি এসব পড়েছি এবং বয়স্কদের কাছে, পুরনো দিনের মানুষজনদের কাছে গল্প শুনেছি। জীবনটা আমাদের রাত্রির শোয়াটা খুব রঙিন ছিল, তখন ইলেকট্রিক বাতি হয়তো এসে গেছে কলকাতায়, কিন্তু এই যে এত যে প্রয়োগ, এত যে আলো ব্যবহার, এসব কিন্তু তখন আমাদের ছিল না। এইখানে এসে প্রথম শুনলাম এলইডি বাল্বের কারণে শালক সংশ্লেষ বেশি হয়। আমাদের এখানে অদ্ভুত জিনিস শুনলাম, মানে সভ্যতার ভালো মন্দ দুটো দিক আছে। তো আমরা এখানে শুনলাম যে গাছ খুব বড় হয়ে যাচ্ছে, একবারে জবা এই গাঁদা গাছ যে এক এক মানুষের কোমর অবধি উঠে যেতে পারে এরকম এত উঁচু জবা গাছ দেখিনি। তারপরে বিজ্ঞানীরা এলেন, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এখান থেকে তারা এলেন, তারা বললেন আপনাদের এই এলইডি বাল্বগুলো রাত্রিরে নিভিয়ে রাখবেন, কারণ এরা বুঝতে পারে না এলইডি বাল্বের এত তীব্রতা, শালক সংশ্লেষ হয় বুঝতে পারে না, ফল কিছু নেই, ক্রমাগত তারা বড় হয়ে যাচ্ছে, সভ্যতার কুফলও বটে। কিন্তু এরকম অবস্থা এই রানী রাসমণির ছেলেবেলায় রামায়ণ মহাভারত এবং পুরাণ আদি নিয়ে কেটেছে। তারা কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিলেন, তিলক ফোঁটা করতেন এবং এইভাবেই চলছে। কিন্তু তার মাকে তিনি খুব অল্প বয়সে হারিয়েছিলেন, মাত্র 7 বছর বয়সে। তখনকার দিনে ওই জ্বর আর তাকে বিকার হয়, তাতে রানী রাসমণির মা চলে যান। রানী রাসমণি যখন 11 বছর বয়সে পড়লেন তখন তিনি রীতিমতো সুন্দরী। তার চেয়ে বড় কথা তিনি সংসারটি পরিচালনা করেন। ওই 11 বছর বয়সের মেয়েটি 7 বছর বয়স থেকে 11 বছর অবধি 4 বছর ধরে তিনি সংসার পরিচালনা করছেন। অতএব সংসারের খুঁটিনাটি সব কিছু তিনি জানেন, খুব সহজে সে বড় হয়ে গেছেন। তার চেয়েও বড় কথা রানী রাসমণির জীবনীকাররা যেটা বলেন, রানী রাসমণির মুখখানা দেখলে মনে হতো তিনি যেন সর্বসুলক্ষণা, কারুকে কাউকে দেখলে দূর থেকে মনে হয় যেন মা লক্ষ্মী ভাব বিরাজ করছেন তাদের ভেতরে, সেই তিনি হলেন খানিকটা সেই রকম ছিলেন। সেই সময় এই প্রীতরাম দাস তার ছেলে রাজচন্দ্র দাস, এই যে সময় রানী রাসমণির 11 বছর বয়স, তার দ্বিতীয়বার এই অল্প বয়সের মধ্যে, মানে প্রীতরামের 11 বছর বয়স না, এই রাজচন্দ্র দাসের 11 বছর বয়স না, আরও বেশি বয়স, এরই মধ্যে তার 2বার পত্নী বিয়োগ হয়েছে। তিনি পত্নী বিয়োগ হওয়া, আমাদের পত্নী বিয়োগ প্রিয়জন হারালেই তো আমাদের ভেতরে ধর্মকর্মের ভাব জাগে। তিনি মাঝে মাঝে ত্রিবেণীতে বন্ধুদের সাথে যেতেন, নৌকায় যেতেন এবং ত্রিবেণীতে গিয়ে তারা সেখানে বিশেষ যোগে স্নান করতে আসেন। সেইখানেই তার বন্ধুরা কোনার ঘাটে রানী রাসমণিকে দেখেন এবং রানী রাসমণির সেই উজ্জ্বল চেহারা দেখে তারা মনে করেন যে রাজচন্দ্র দাসের স্ত্রী হওয়ার যোগ্য। এবং তারা গিয়ে কলকাতায় গিয়ে প্রীতরাম দাসকে বললে তিনি রানী রাসমণির বাবার সাথে কথা বলেন এবং একেবারে সালঙ্কারা কন্যাকে তিনি নিয়ে যান। তারিখটা ছিল 1211 খ্রিস্টাব্দের 8ই বৈশাখ। তিনি বিয়ে হয়ে আসেন জমিদার বাড়িতে, তখনও তারা জানবাজারে থাকেন না। এই প্রীতরামের একটু পরিচয় দেওয়া দরকার, প্রীতরামের আদি বাড়ি এই জানবাজার ছিল না, তারা হাওড়া জেলার ঘোষালপুর বলে একটি গ্রাম আছে সেখানকার লোক ছিলেন। সে সময় বর্গীদের আক্রমণ থেকে পালানোর জন্য তিনি তার পিসির বাড়িতে, তার পিসির নাম ছিল বিন্দুবালা দাসী, আন্দোতে তারা মান্না তারা পরিবারে, কলকাতায় তাদের বাড়ি, সেইখানে এসে প্রীতরাম এবং তার 2 ভাই
রামতনু এবং কালীপ্রসাদ কলকাতায় এসে থাকা শুরু করলেন। তার পিসুমশাই অক্রূর চন্দ্র মান্না খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি প্রীতরামকে ডানকিন সাহেবের দেওয়ানে তিনি ডানকিন সাহেবের দেওয়ান ছিলেন। তিনি প্রীতরামকে একটা এই লবণে বেলিয়াঘাটার কাছে একটি লবণের কারখানার ওই মুহুরির কাজ করে দিলেন, সামান্য বেতনের মুহুরির কাজ করে দিলেন। কিন্তু সে ধীরে ধীরে তার প্রতিভার বিকাশ ঘটাতে থাকলেন। সেই লবণ কারখানায় তার সাথে পরিচয় হলো যশোরের ম্যাজিস্ট্রেটের সঙ্গে। তিনি প্রীতরামের বুদ্ধিমত্তা দেখে সেইখানে তাকে কাজে নিযুক্ত করলেন। এইভাবে কিছুদিন ঢাকা শহরে তারা থাকলেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে তার প্রতিভার বিকাশ হওয়ার এত বিকাশ হলো যে নাটোরের রাজার দেওয়ান পদেও তিনি অধিষ্ঠিত হলেন। এইভাবে তিনি একটু একটু করে টাকা জমাতে থাকলেন তার প্রভাবে। তারপরে তিনি এসে তখনকার দিনের 19,000 টাকায় মকিমপুর তালুক কিনে তাতে সেখানে থাকা শুরু করলেন এবং দুটি জিনিসের ব্যবসা করতে থাকলেন, একটি হচ্ছে বাঁশ আর আরেকটা হচ্ছে মকিমপুর গ্রামে সেই মানুষজন, এখনও আছে এই ব্যবসাটা, এখন একটু অন্যরকমভাবে আছে। তখন ওই মকিমপুর গ্রামের মানুষজনেরা যা উৎপাদন করত, সে বেতের ঝুড়ি থেকে আরম্ভ করে তারপরে সূচি দ্রব্য, তারপরে কৈতে, যেখানে যা উৎপাদন করতেন সেইগুলো তারা বাজারে বিক্রি করতেন। তাদের সারনেম হয়ে গেছিল এই আমাদের রাজচন্দ্রের অন্য, রাজচন্দ্র দাসের অন্য সারনেম ছিল মাড়। তার কারণ হচ্ছে বাঁশ, তারা বাঁশের ব্যবসা করতেন। বাঁশ তারা বাঁশকে একসঙ্গে তাড়া বেঁধে নদীর পথে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো। এই যে বাঁশকে যখন একটার সাথে দড়ি দিয়ে বেঁধে সংযুক্ত করে একটা লম্বা স্রোতের মধ্যে যে ফেলে দেওয়া হতো, এইটাকে বলা হয় মাড়। তারা এই ব্যবসা করতেন বলেই তাদেরকে মাড় বলে ডাকা হতো এবং পরবর্তীকালে তার নাম প্রীতিরাম মাড় বলে তিনি জগতে সকলের কাছে পরিচিত হয়েছিলেন। তিনি স্বীয় উদ্যোগে এগিয়ে যাওয়ার সময় এই অক্রূরচন্দ্রের, তার যে পিসমশাই অক্রূরচন্দ্র, তার ছোট ভাই যুগল কিশোরের কন্যার সঙ্গে তার বিয়ে দেন এবং তখনকার দিনে বিয়েতে যৌতুক স্বরূপ তিনি 16 বিঘে জমি পেয়েছিলেন। তারপরে তিনি ধীরে ধীরে তার পরিবারও বাড়তে থাকলো। তার 2 পুত্র হরচন্দ্র এবং রাজচন্দ্র। হরচন্দ্র অপুত্রক অবস্থায় মারা যায় এবং ছোট রাজচন্দ্র, যিনি যার সঙ্গে 1811 সালে এদের এই 1211 সালে এই রানী রাসমণির বিয়ে হয়। এবার রানী রাসমণি শ্বশুরবাড়িতে এলেন, গরিব ঘরের মেয়ে, কিন্তু কেউ কখনো দেখেনি তার ভেতরে তিনি যে একটা বড় বাড়িতে বিয়ে হয়ে এসেছেন, তার চেয়ে একটু আত্মহংকার হওয়া, একটু স্ফীত হয়ে যাওয়া, এইসব কখনো তাকে দেখা যায়নি। বরং বাড়ির লোকেরা দেখলেন তিনি সকলের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে মিলেমিশে থাকতেন। আর একটি ভালো জিনিস দেখলেন, যেটি তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন, এই দুবেলা আহ্নিক করার, ইষ্ট নাম জপ করার, এটা খুব একটা সুগুণ তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন, যেটি দেখা গেল। এবং আরেকটি জিনিস যেটি আমাদের রাজচন্দ্র আবিষ্কার করলেন সেটা হচ্ছে তার ভার্যার অসম্ভব রকমের প্র্যাকটিক্যাল সেন্স ছিল, বুদ্ধিমত্তা হিসেবে যেটিকে বলা হতো সেটিকে তিনি ব্যবহার করতেন। অবশেষে 1817 খ্রিস্টাব্দে এই প্রীতরাম দাস মারা গেলেন। প্রীতরাম দাস যখন মারা গেলেন তখন জমি জমার মূল্য ছিল 6,500,000 টাকা এবং কিছু সম্পদাদি রেখে তারা তিনি মারা গেলেন। রাজচন্দ্র দাস সবটি উত্তরাধিকারী পেলেন এবং রাজচন্দ্র দাস সেই সময় অত্যন্ত গুণী মানুষ ছিলেন। তিনি পড়াশোনাতেও শুধু ভালো ছিলেন না, খুব কালচার্ড লোক ছিলেন, যে কারণে কলকাতার সে সময় সব বিখ্যাত মানুষরা তার বন্ধু ছিলেন, যেমন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অক্রূর দত্ত, কালীপ্রসন্ন সিংহ, রাজা রাধাকান্ত দেব, এরা আমাদের রাজচন্দ্রের বন্ধু ছিলেন। এছাড়াও তিনি অকল্যান্ড, লর্ড অকল্যান্ডের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন এবং এইসব কারণে এবং তার কাজের কারণে তাকে ইংরেজ সরকার সেই সময় রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন বিভিন্ন জায়গায় তখন। এই কিন্তু রাজচন্দ্রর যে বিশাল সম্পত্তি যেরকম ছিল, একই সঙ্গে তার একটা গুণ ছিল, তিনি খুব দানশালী ছিলেন।
এবং এই দানের বিষয়ে তাকে সাহায্য করতেন তার স্ত্রী রানী রাসমণি। 1230 খ্রিস্টাব্দে 1230 বঙ্গাব্দে কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গ জুড়িয়ে ভয়ঙ্কর রকমের বন্যা আসে। সে সময় তো বন্যা হলে মানুষজন এখন যেরকম রিলিফ পায় তখন এরকম ব্যবস্থা ছিল না। আগে থেকে বলা যেত না কতখানি জল উঠবে, ফলে বহু লোক মারা যেত। আমাদের এটা খুব বেশি বছর নয়, আমাদের 1969 সালেই এই আমাদের দেশে যে বন্যা হয়, আমাদের পশ্চিমবঙ্গে 78 বন্যা হয়েছিল। 1969 সালে এই কচ্ছ কাথিয়াওয়াড় জুড়ে এই সমস্ত অঞ্চলে ভয়ঙ্কর বন্যা হয়, প্রচুর মানুষ মারা গেছিলেন। তার কারণ এই ওয়েদার ওয়ার্নিং এখন যেটা দেওয়া সম্ভব হয় এটা তখন দেওয়া সুযোগ ছিল না, এতে বহু মানুষ মারা যায়। সেই সময় রানী রাসমণি বহু মানুষজনকে, আশ্রয়হীন মানুষজনকে থাকার জায়গা এবং খাবার জায়গা তৈরি করেছিলেন। তার বাবা মারা যাওয়ার পরে, রানী রাসমণির বাবা মারা যাওয়ার পরে চতুর্থীর কাজ করতে রানী রাসমণি যখন গঙ্গায় গেলেন তখন দেখলেন গঙ্গার ঘাট ভালো নয় এবং ঘাটে আসার যে রাস্তা সেটাও যথেষ্ট ভালো নয়। তিনি ফিরে এসে রাজচন্দ্র দাসকে বললে নতুন রাস্তা তৈরি হলো এবং ঘাট নতুন করে বানানো হলো। সেই ঘাটের পরবর্তীকালে নাম হলো বাবুঘাট এবং যা এখনো পর্যন্ত বর্তমান, এবং সংশ্লিষ্ট যে রাস্তাটা সেটির নাম হলো বাবুঘাট রোড। এছাড়াও মেটকা ফলে গভর্নমেন্টের যে আমাদের যে লাইব্রেরি হয়েছিল তখনকার দিনে এই সেটির উন্নয়নের জন্য 10,000 টাকা তিনি গভর্নমেন্টকে দান করেছিলেন। এছাড়াও তিনি গভর্নমেন্টকে নিজের জমি দান করেন যাতে মানুষ সাধারণের পারাপারের জন্য ব্যবস্থা করেন। এছাড়া পুকুর খনন, অতিথিশালা, চিকিৎসালয় এগুলি তৈরি করার ভীষণ রকমের তার একটা প্রভাব ছিল। আমাদের 1213 সালে এদের যদিও খুব একটা সমৃদ্ধ পরিবার ছিল কিন্তু এদের পরিবারে কোনো পুত্র সন্তান ছিল না। 1213 সালে এদের প্রথম কন্যা হয় পদ্মমণি, 1218 সালে এদের দ্বিতীয় কন্যা হন কুমারী, 1223 সালে এদের তৃতীয় কন্যা হন করুণা এবং 1230 সালে জগদম্বা তাদের কনিষ্ঠা কন্যা হন। শুধু তাই নয়, এই জগদম্বার আগে তাদের একটি পুত্র সন্তান হয় কিন্তু যখন রাসমণি সেটি প্রসব করেন তখন মৃত অবস্থায় পুত্র সন্তানটিকে প্রসব করেন। ধীরে ধীরে এদের অবস্থা আরও ফিরতে থাকেন। আগে তারা একটা দোতলা বাড়িতে ছিলেন, সেখান থেকে এখন যে যানবাজারের বাড়ি সেই যানবাজারের বাড়িতে তারা আসেন। 7 মহলা বিশিষ্ট এই বাড়ি, এই বাড়িতে এখনো পর্যন্ত আছে এবং তখন তো ছিলই 300 ঘর আছে। 300 ঘর এই রানী রাসমণির বাড়ি, যে মূল যে বাড়িটি ছিল সেই বাড়িতে 300টি ঘর ছিল যাতে মানুষ থাকতে পারে। এই বাড়ি তৈরি হতে তখনকার দিনে ব্যয় করা হয়েছিল 25 লক্ষ টাকা। রানী রাসমণির কুঠি এই নামেই সেই বাড়িটিকে তিনি হয়েছিল। কিন্তু 1243 সালে মাত্র 49 বছর বয়সে রাজচন্দ্র দাস মারা যান। রানী রাসমণির বাকি সমস্ত জীবনটুকু একটি বালিকা ব্রহ্মচারী বা বাল ব্রহ্মচারিণীর মতো কাটিয়েছিলেন। 6 লক্ষ টাকা যখন তিনি এই তার স্বামী প্রীতরাম মারা যাওয়ার পর রাজচন্দ্র যখন সম্পত্তি দায়িত্ব নেন তখন 6 লক্ষ টাকা সম্পত্তি তাদের কাছে ছিল। আর রাজচন্দ্র যখন মারা গেলেন রানী রাসমণি যে সম্পত্তির উত্তরাধিকারিণী হলেন তার পরিমাণ 80 লক্ষ টাকা। এতখানি তিনি বাড়িয়েছিলেন কিন্তু সবটুকুই তিনি এই ভালো কাজে, শুভ কাজে ব্যয় করেছিলেন। রাজচন্দ্র দাসের খুব বড় করে শ্রদ্ধানুষ্ঠান হয়েছিল। রানী নিজের ওজনের সমান অর্থ দিয়েছিলেন এবং তার ওজনে সমান অর্থ এসেছিল 6,017 টাকা, 6017। এই টাকা তিনি ব্রাহ্মণদের মধ্যে দান করেছিলেন। তিনি সারাটা দিনই সাধন ভজন এবং জপধ্যানে কাটাতেন এবং একই সঙ্গে নিজের জমিদারি অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করতেন। অনেকের ভয় হতে থাকলো এত বড় সম্পত্তি, রানী রাসমণি যেহেতু মেয়ে ছেলে, আমাদের দেশে তো একটা নতুন কথা আছে আমরা মেয়ে বলতে পারি না, আমরা বলি মেয়ে ছেলে, মেয়ে ছেলে সে কেমন করে পালন করে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এগিয়ে এলেন, এই 80 লক্ষ টাকার সম্পত্তি তাকে যদি ম্যানেজারি করতে দেওয়া হয়
রানী রাসমণি একেবারেই রাজি হলেন না। তিনি বললেন তার জমি তার জামাইদের দিয়ে তিনি খুব ভালো করে এটি পরিচালনা করবেন। তার জামাইয়ের সংখ্যা তিনটি, প্রথম পদ্মমণির স্ত্রী স্বামীর নাম রামচন্দ্র আটা, দ্বিতীয় জন যে কুমারী স্বামীর নাম ছিল প্যারিমোহন চৌধুরী, এবং করুণাময়ীর বিয়ে হয়, তৃতীয় করুণাময়ীর বিয়ে হয় মথুরামোহন বিশ্বাসের সাথে। 1831 সালে করুণাময়ী মারা গেলে আবার তার চতুর্থ কন্যা জগদম্বার সাথে বিয়ে হয় এবং এটি এখন মথুরামোহনের পরিবার হিসেবে রাখা হয়। তিনি মথুরামোহন তিন জামাইয়ের মধ্যে মথুরামোহনের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, কারণ মথুরামোহনের কতগুলো খুব ভালো ভালো কোয়ালিটি ছিল। এক, সে ছিল বিশ্বাসী, দুই ছিল সে কর্মকুশল, তিন ছিল সে ইংরেজি ভাষায় অভিজ্ঞ, চার নম্বর তিন ছিল সে প্রতিভাবান, আর পাঁচ নম্বর ছিল সধর্মে নিষ্ঠা, তার যে ধর্মের এই নিষ্ঠা ছিল। কখনো তিনি রাত তিনি সম্পূর্ণ দায়িত্ব এর ঘাড়ে দিয়েই নিজের কাজকর্ম করতেন। তিনি প্রত্যেক দান ধ্যান প্রচুর করেছিলেন, তিনি দুর্গোৎসব বাড়িতে দুর্গোৎসব করতেন এবং তাতে এক এক বছরের দুর্গোৎসবে প্রায় তখনকার দিনে 60,000 টাকা ব্যয় হতো। তার একটা সময় মনে হয়েছিল যে তিনি বাড়িতে রথযাত্রা করবেন, তাই রথের সেই রূপোর রথ তৈরি করা হলো। তখনকার দিনে রূপোর রথ তৈরি করার জন্য ইংরেজ কোম্পানিকে মথুরামোহন নিয়োগ করেছিলেন, রাসমণি রাজি হননি, দেশীয় মিস্ত্রি দিয়ে রূপোর রথ তৈরি হয়। সেই রূপোর রথ একটা সময় যানবাজারে বেরোতো, এখনও আপনারা যারা সেই রথটি দেখতে চান দক্ষিণেশ্বর মন্দিরে গেলেই হবে, দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যে এখন সেই রূপোর রথটি রাখা আছে। রথযাত্রা এবং পুনর্যাত্রা দুদিনই সেখানে বেরোয়। তাদের যে সেই রঘুবীর শিলা আছে, সেই রঘুবীর শিলা সেই রথে অধিষ্ঠিত হন এবং অপূর্ব জমিদার বাড়ির জিনিস তো আমি নিজেও দেখেছি, সম্পূর্ণ রথটি একেবারে সেই জুঁই ফুলের মালা দিয়ে একেবারে বিরাট রথ, মানুষ উঠে দাঁড়াতে পারে এত বড় রথ, সেই রথ পুরো রূপোর পাথ দিয়ে মোড়া আর তার উপর অপূর্ব কাজ করা, সেই রূপোর রথটি এখনও ব্যবহার করা হয়। এবং সেই রথ প্রতিষ্ঠা তখনকার দিনে রথটি প্রতিষ্ঠা করতে খরচ হয়েছিল 1,22,115 টাকা। রানী রাসমণি এরকম বাড়ি তিনি কীরকম মানে তেজস্বিনী ছিলেন তার পরিচয়। তিনি তার বাড়ির দুর্গাপুজোয় বোধনের দিন এই সপ্তমীর দিন সকালে কলাভোগ স্নান করতে যাচ্ছেন, আর সেই সময় ইংরেজ বাবুদের ঘুম ভেঙে যাওয়ায় তারা ভীষণ রকমের রাগান করলেন, এবং শুধু তাই নয় তারা রানী রাসমণিকে 50 টাকা জরিমানা সত্য ধার্য করলেন। রানী রাসমণি নিঃশব্দে 50 টাকা জরিমানা দিয়ে দিলেন। তারপরে বাবুঘাট থেকে বাবু রোড থেকে বাবুঘাট অবধি পুরো রাস্তাটা গরান কাঠ দিয়ে বন্ধ করে দিলেন। ইংরেজরা যখন এসে হইচই করা শুরু করলেন তখন তিনি বললেন এই রাস্তা তার এবং এই রাস্তা তিনি যে যাকে খুশি ব্যবহার করতে দেবেন না, এই রাস্তা দিয়ে যেতে হলে তাকেও এই রানী রাসমণির কথা মেনেই চলতে হবে। রানী রাসমণিকে ইংরেজ সরকার প্রমাদ গুনলেন এবং রানী রাসমণিকে তিনি তারা 50 টাকা যে জরিমানা করেছিলেন সেইটা ফেরত দিয়ে দেন। এই পুরুষোত্তম মানে তখনকার দিনে তো নৌকা যুগে যাওয়া হতো, কটক অবধি গিয়ে সেখান থেকে বদল হতো, সেইখানে যখন তারা যান পুরুষোত্তমের পথ রাস্তাটা খুব খারাপ ছিল, যে পথ দিয়ে পথচারীরা পায়ে হেঁটে যেতেন সেই সমস্ত রাস্তাটা উড়িষ্যায় সেইখানে করেন। এছাড়া শুধু তাই নয়, হীরের মুকুট তিনি দিয়েছিলেন রানী রাসমণি, প্রায় 60,000 টাকা খরচ করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে তিনি দেন। এছাড়াও সাগর সঙ্গমে স্নান করতে গিয়ে সাগর সঙ্গে স্নান করতেন, এছাড়া ত্রিবেণী দর্শন করেছেন, নবদ্বীপ দর্শন করেছেন। তার সবচেয়ে বড় কীর্তি হচ্ছে জলকর বন্ধ করা। গভর্নমেন্ট একসময় নিয়ম করল যে গঙ্গায় মাছ ধরতে গেলে জলকর দিতে হবে গভর্নমেন্টকে, তখন এই যে যারা জেলে তারা এসে রানী রাসমণিকে ধরলেন। রানী রাসমণি গঙ্গার একটা অংশ কিনে নিলেন, শুধু কিনে নিলেন না সমস্ত জায়গাটা লোহা দিয়ে লোহার চেইন দিয়ে ঘিরে দিলেন, এবং লোহার চেইন দিয়ে ঘিরে দেওয়ার ফলে আর অন্যান্য জাহাজ এবং নৌকা চলাচল করতে পারলেন না। তখন তিনি এসে জানালেন যে ইংরেজ যখন তাকে জানতে চাইলেন তিনি বললেন আমি তো লিজ নিয়েছি ওইটা জায়গা, ওটা আমার জমিদারি, ওখানে আপনাদের স্টিমার বোট চলবে না। আসলে স্টিমার বোট গেলে ওই গঙ্গা উত্থাল হয়, তাতে
মাছ ধরা সম্ভব হয় না। তিনি তখন এই ওরা তখন সরকার বাহাদুর রাজি হলেন, ওই অংশটা দিয়ে তারা স্টিমার বোট চালাবেন না, রানীর আসবনীয় খুলে দিলেন। তখনকার দিনে খ্যামটা গায়করা গিয়ে গিয়ে বেড়াতো পাড়ায় পাড়ায়, সেই সময় রানীর আসবনীর প্রশস্তি সূচক এই খ্যামটা গাওয়া হতো, সেটা আমরা উল্লেখ করছি। ধন্য রানীর আসবনি রমণীর মণি, বাংলায় ভালো যশ রাখিলে আপনি, দিনের দুঃখ দেখে কাঁদিলে জননী, দিয়ে ঘরের টাকা পরের জন্যে বাঁচালে রানী। শুধু রাসমণির এখানেই নয়, সিপাহী বিদ্রোহের সময় রাসমণি কিন্তু কোনোভাবেই ইংরেজদের যে গভর্নমেন্ট পেপার ছিল, অনেকেই বলেছিলেন যে ইংরেজকে কোনোভাবে সাহায্য করেন, প্রত্যক্ষভাবে কোনো সাহায্য করতেন না, কিন্তু গভর্নমেন্টের যে পেপার, গভর্নমেন্ট যাকে বলে গভর্নমেন্ট সিকিউরিটিস, এখনকার দিনে বলে সিকিউরিটিস, এই গভর্নমেন্ট সিকিউরিটিসে রাসমণির অনেক টাকা ছিল, সেটা তিনি তুলে আনেননি। কারণ তিনি বুদ্ধিমতী, তিনি বুঝেছিলেন যে এখন যদি তুলতে যান অনেক টাকা লস হবে, কিন্তু এই সময় তাদের ইংরেজদের টাকার প্রয়োজন আছে, অতএব যতদিন তার কাছে টাকা থাকবে তার সিকিউরিটির ভ্যালু বাড়তে থাকে। আমরা যারা ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট এখনও এতটা মাথা খাটাইয়ে বুঝতে পারি না, কিন্তু রাসমণি সেই যুগে বসে সেইটি বুঝেছিলেন। কিন্তু গোড়ারা অন্যরকম কাণ্ড করা শুরু করলো, তারা ওই ওইখানে তারা ভাবতো এই রাস্তা তাদের, এই দেশ তাদের, তারা রাস্তার ভেতরে যথেচ্ছাচার করলে রাসমণির দারোয়ানরা একদিন সেই গোড়া সেনাদের আচ্ছা করে পিটিয়ে দিয়েছিলেন। গোড়া সেনারা একজোট হয়ে রাসমণির বাড়ি আক্রমণ করেন এবং অনেককে মারধর করেন। সেই সময় রানী রাসমণি তলোয়ার হাতে নিয়ে নিজে একাকী বেরিয়ে পড়েছিলেন তাদেরকে প্রতিরোধ করার জন্য। রাসমণি ভীষণ রকমের সাহসী ছিলেন। এছাড়া তখনকার দিনের একটি নতুন রোগ দেখা দিচ্ছিল, সেটা হচ্ছে নীলকর সাহেবদের অত্যাচার। মকিমপুর পরগনায় নীলকর সাহেবদের ভীষণ রকমের অত্যাচার শুরু হয় এবং স্থানীয় মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেলে রানী রাসমণি তার কাছারির কর্মীদের দিয়ে সেই সাহেবদের খুব বড়ভাবে তাদের শিক্ষা দিয়েছিলেন। রানী রাসমণির সবচেয়ে বড় কীর্তি যদি বলা যায় সেটি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির স্থাপন। আমরা লীলা প্রসঙ্গ থেকে এই অংশটা পড়ব, এত ভালো বর্ণনা অন্য কোনো জায়গায় নেই বলে আমি সরাসরি লীলা প্রসঙ্গ থেকে এই অংশটা পড়ব। শর্মিলা রায় আপনার মাইক্রোফোনটা অফ করতে হবে। 1254 বঙ্গাব্দে রানীর বিশ্বেশ্বর দর্শনের অভিলাষ হইল, তখনও রেলপথে সর্বত্র প্রসারিত হয় নাই, অতএব রানী দাসদাসী খাদ্য সম্ভার এবং আত্মীয় স্বজন স্বজনকে নিয়ে জলপথে কাশিদামে যাইবার জন্য 25 বজরা প্রস্তুত করি হইল। অশেষ গুণশালিনী রানী শ্রী শ্রী কালিকার পাদপদ্মে অসীম ভক্তি ছিল। জমিদারির শিরস্তার কাগজপত্রে নামাঙ্কিত করার জন্য যে তিনি যে শিলমোহ নির্মাণ করিয়াছিলেন তাহাতে খোদিত ছিল কালীপদ অভিলাষী রানী রাসমণি। রানী রাসমণির সিলটি এই কথাগুলো লেখা ছিল। কাশীধামে গমনের সমস্ত আয়োজন সম্পূর্ণ হইয়া গেলে যাত্রার পূর্ব রাত্রে তিনি স্বপ্নযোগে দেবীর প্রত্যাদেশ পাইলেন, কাশী যাইবার আবশ্যকতা নাই, ভাগীরথী তীরে মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠিত করিয়া পূজা ও ভোগের ব্যবস্থা করো, আমি এই মূর্তাশ্রয়ে আবির্ভূত হইয়া তোমার নিকট হইতে ভোগের ব্যবস্থা করো, নিত্য পূজা গ্রহণ করিব। দেখুন জগন্মাতা তিনি তিনটি মানে বর এখানে রানী রাসমণিকে দিয়েছিলেন, কোথায় প্রতিষ্ঠা করতে হবে সেটি বলে গেছিলেন, দুই হচ্ছে তার যে মূর্তি করে তাকে পুজো করতে হবে কি আকারে আসবেন সেটি, আর আরেকটি কথা দিয়েছিলেন সেই মূর্তিতে আশ্রয় করে তিনি রানী রাসমণির পূজা গ্রহণ করবেন। আমরা অনেকেই বলে থাকি শ্রীরামকৃষ্ণ কালী মূর্তিকে জাগরণ করেছিলেন, একটা সত্য কথা, সেবা দিয়েই তো আমাদের মূর্তিগুলো জাগ্রত হয়, কিন্তু কোনো মূর্তিতে দেবী যদি নিজে থেকে আবির্ভূতা না হন তাহলে সেই মূর্তি কিন্তু আমাদের তাতে তার মধ্যে দেবতার আবেশ আসে না, দেবতা নিজে এখানে বলেছিলেন, সেই কারণে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়। বলা হয় গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তাই সেই বারাণসী সমতুল পশ্চিম কূলে যেদিকে বেলুড় মঠ আছে সেখানে তিনি কিছুতেই জমি কিনতে পারলেন না,
নয়না ছয়নার জমিদাররা খুব বিরোধিতা করলেন, বললেন তাদের অদ্ভুত যুক্তি ছিল যে তাদের জমিদারি, তারা জমি বিক্রি করে দিচ্ছে, অথচ বলছে তাদের জমিদারিতে কেউ ঘাট স্থাপন করে তাদের নৌকাকে ঠেকান দেবে এইটি তারা কিছুতেই মেনে নিতে পারবেন না, এবং সেই কারণেই গঙ্গার এই পশ্চিম কূল বারাণসী সমতুল হলো, সেখানে জমি পাওয়া গেল না, গঙ্গার পূর্ব কূলে জমিটি তৈরি হলো। এবং অদ্ভুত, জমিটি তন্ত্র সাধনার উপযোগী। আপনারা যদি কেউ এই দক্ষিণেশ্বরে যাওয়ার পথে যে বিবেকানন্দ সেতু আছে, বিবেকানন্দ সেতুর মাঝামাঝি যদি কখনো পায়ে হেঁটে চলে যান, তাহলে কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারবেন। পূর্ব পৃষ্ঠের মতো জমিটা, ওভাল শেপের, কচ্ছপের পিঠ যেরকম হয় ঠিক সেরকম ওভাল শেপের, ওপর থেকে দাঁড়ালে একদম পরিষ্কার, একদম আপনি নিজেও দেখতে পাবেন। তাছাড়া ওখানে আগে ইংরেজদের কবরখানা ছিল, আর মুসলমানদেরও কবরখানা ছিল, শ্মশান ছিল হিন্দুদের। গঙ্গার ধারে আগেকার দিনে দাহ করা হতো, এই গঙ্গার তীর, তারপর শ্মশান, আর তার উপর পূর্ব পৃষ্ঠ। এই জায়গাটা যেন রানী রাসমণির জন্যই নির্দিষ্ট করা ছিল, এবং সেখানে এই মন্দির তৈরি করা হয়। এবং ভূমি নিতে গিয়ে প্রথমে গঙ্গার পোস্তা তৈরি করতে গিয়ে প্রথম বাধা আসতে থাকলো, গঙ্গার পোস্তা যতবার তৈরি করা হয় প্রচণ্ড বানে এসে সেটা ভেঙে যায়। অবশেষে এই কাজটিকে জোর করে মেটকিনস কোম্পানি ওটা পুনরায় তৈরি করে নতুন করে মন্দিরের কাজ শুরু হলো, এবং অবশেষে 1261 সালে ইংরেজির 1261 বঙ্গাব্দ ইংরেজির 1854 সালে মন্দিরের কাজ শেষ হয়ে গেল। কিন্তু তিনি, তার ভেতরে একটা অদ্ভুত একটা তাড়া তৈরি হলো, তিনি মনে করলেন তিনি বোধহয় দীর্ঘ সময় ধরে বাঁচবেন না, তিনি খুব দ্রুত চেষ্টা করতে থাকতেন। এর মধ্যে তার একটা অদ্ভুত দর্শন হলো, তিনি মা কালী যেন তাকে বলছেন, মা কালীর মূর্তি তৈরি করেছিলেন নবীন ভাস্কর, এই এরকমই আরও দুটি মূর্তি তৈরি হয়, তার মধ্যে একটি আমাদের বরানগরে আছে, ঠাকুর যেটিকে মাসি বলতেন, একেবারে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মতো দেখতে, একটু আকারে একটু ছোট, সেই ভবতারিণীর সেই মূর্তি মাসির বাড়ি সেখানে আছে। তা সেই মূর্তি তৈরি হয়ে যাওয়ার পর যাতে ভেঙে না যায় তাই একটা কাঠের বাক্সের ভেতরে দক্ষিণেশ্বরের মূর্তিটি রাখা ছিল। মা তাকে আদেশ দিলেন, স্বপ্নে বললেন যে কতদিন আমায় বাক্সে বন্ধ করে রাখবি, আমাকে এখানে রাখলে আমার বড় কষ্ট হচ্ছে। তাই দ্রুত মায়ের আদেশে স্নানযাত্রার দিন 1262 সালের 18ই জ্যৈষ্ঠ, সেদিনকে স্নানযাত্রা ছিল ইংরেজি 1855 খ্রিস্টাব্দের 31শে মে বৃহস্পতিবার দিন জগন্মাতার প্রতিষ্ঠা হয়। শ্রীরামকৃষ্ণের ভারী সুন্দর বর্ণনা আছে শ্রীরামকৃষ্ণ পুঁথিতে, সেদিনের বর্ণনাটা যেমন শুনেছিলেন তিনি ঠাকুরের কাছে ঠিক সেরকমভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি কথা লেখা আছে, ঠাকুর যখন গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে, সে ভিড়ের ভেতরে ধাক্কা ধাক্কি করে যিনি পরবর্তীকালে শ্রীরা জগন্মাতার সেবক হবেন, তিনি জগন্মাতাকে দেখতে যাচ্ছেন ভিড়ের ভেতরে ধাক্কা ধাক্কি করে, এবং ধাক্কা ধাক্কি করে সেখানে গিয়ে পৌঁছেছেন। তার দেখে মনে হয়েছিল, ভবতারিণী মূর্তি দেখে, যেন এই যে ত্রিলোককে আলো দেখানোর জন্য জগন্মাতা যেন স্বর্গ থেকে নেমে এসেছেন স্বয়ং, সারা মন্দির যেন দেবতার গায়ের আলোয় আলোকিত হয়ে আছে। এবং মন্দিরে তিনি চেষ্টা করেছিলেন তিনি অন্নভোগ গ্রহণ দেবেন আমাদের রানী রাসমণি, কিন্তু যেহেতু তিনি জাতিতে মাহিষ্য তাই কোনো ব্রাহ্মণই রাজি হলেন না। রামকুমার চট্টোপাধ্যায় জামাপুকুর টোলের বিখ্যাত পণ্ডিত এবং শ্রীরামকৃষ্ণের অগ্রজ, তিনি একটি অদ্ভুত বিধান দিলেন, বললেন রাসমণি যদি মন্দিরটি তার কোনো ব্রাহ্মণের নামে যদি এটা অর্পণ করে দেন, তাহলে মন্দিরের সত্তাধিকারী সেই ব্রাহ্মণ হবেন, অতএব তখন আর মন্দিরে এই ইয়ে করার জন্য, অন্নভোগ দেওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। ভেবে দেখুন, আমরা একটা 5 পয়সার জিনিস রোজগার করলে সেটা অন্য কেউ নিয়ে নেবে এটা চাই না, অথচ রানী রাসমণি এই মন্দির সম্পূর্ণ তার অর্থে তৈরি করলেন, এবং কি অদ্ভুত তপস্যা! যতদিন মন্দিরের মূর্তি তৈরি হয়েছে, মন্দির তৈরি হয়েছে, তিনি হবিষ্যান্ন গ্রহণ করেছেন, মেঝেতে শুয়েছেন, একবেলা খেয়েছেন, সমস্ত দিন জপধ্যানে কাটিয়েছেন, তিনি একেবারে শেষ মুহূর্তে এসে শুধু জগন্মাতার প্রতিষ্ঠা করার জন্য তার গুরুর নামে মন্দিরটি উৎসর্গ করলেন। গুরুর ইষ্টদেবী ছিলেন, আপনারা অনেকেই দেখতে পারেন যে নবদ্বীপে পোড়ামাটির তলার পিছনেই
আমাদের রানী রাসমণির গুরুর ইষ্ট দেবী আছেন, তার নাম ভবতারিণী। একটি অদ্ভুত মূর্তি, শিব শুয়ে আছেন, তার পা দুটো মোড়া, ডান হাত বাঁ হাতটাও মোড়া, সেটি মাথার তলায় রেখা আছে এবং তার উপর জগন্মাতা বসে আছেন, মা কালী বসে আছেন। দেখতে খানিকটা কালীঘাটের মায়ের মতো, লম্বা জীবলা তিনি বসে আছেন এবং তার হাতে খড়গ আছে, আছে সুধাপাত্র আছে, ওই মুন্ডের বদলে সুধাপাত্র আছে, বর এবং অভয় আছে। ঠিক পোড়ামাতলার পেছন দিকেই ভবতারিণী মন্দির আছে। সেই ভবতারিণী ছিল আমাদের রানী রাসমণির গুরুদেবের মন্দির এবং সেই মন্দিরের দেবীর নামানুসারে এই মন্দিরের দেবীর নাম হলো ভবতারিণী। স্নানযাত্রার দিনে তিনি দিয়তাং ভুজ্যতাং করলেন, রামকুমার চট্টোপাধ্যায়কে পূজার ভার নিতে হলো। শুধু তাই নয়, রানী রাসমণি বললেন যে এই শুধুমাত্র পুজোর কাজের জন্যই তো ব্রাহ্মণ লাগবে না, রান্না করা, বাসন মাজা, সবজি কাটা, ফুল মালা গাঁথা, পুজোর জোগাড় করা, সব জায়গায় এই রামকুমার তার আত্মীয় স্বজনদের নিয়ে এলেন। গোঘাট, তামারপুকুর এইসব অঞ্চলে যেখানে যত তার আত্মীয় স্বজন নিয়েছিলেন সকলকে নিয়ে এসে সেই মন্দিরে লাগানো হলো। দেবালয় নির্মাণ করতে সেই যুগে ব্যয় হয়েছিল 9 লক্ষ টাকা এবং 2,26,000 টাকা মূল্যের বিনিময়ে ত্রৈলোক্যনাথ ঠাকুরের কাছ থেকে তাদের বাংলাদেশে, বর্তমানে বাংলাদেশে দিনাজপুর ঠাকুরগাঁর অন্তর্গত শালবাড়ি পরগনা তিনি পুরোটা কিনেছিলেন এবং সেটি দেব সেবার জন্য তিনি দান করে যান এবং অত্যন্ত ভালোবাসার সঙ্গে তিনি এই মন্দিরে পূজা অর্চনা শুরু করে দেন। পূজা অর্চনা শুরু হবার কয়েকদিনের মধ্যেই 1262 বঙ্গাব্দে ভাদ্র মাসে নন্দোৎসবে একটি দুর্ঘটনা ঘটল। তিনটি মন্দির, মূলত তিনটি বিগ্রহের মন্দির স্থাপিত হল, দেবী ভবতারিণী এবং শিব, রাধাকৃষ্ণ দেবে এবং 12টি দ্বাদশ শিবলিঙ্গ। মূল তিনজন দেবতা শিব, কালী এবং আমাদের রাধাকৃষ্ণ। সেই রাধাকৃষ্ণের মন্দিরে ওই নন্দোৎসবের পরের দিন পূজারীর নাম ছিল ক্ষেত্রনাথ, তিনি ঠাকুরকে এই সিংহাসন থেকে শয়ন দিতে নিয়ে যাওয়ার সময় পড়ে যান, পড়ে গিয়ে সেই বিগ্রহের পা ভেঙে যায়। ততদিনে শ্রীরামকৃষ্ণদেব এসে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব প্রথম দিন দেখার পরই রানী রাসমণির খুব ভালো লেগেছিল। রানী রাসমণির ভেতরে একটা অপত্য স্নেহ ছিল, তারও এরকম একটা সুন্দর ছেলে হোক এটা তিনি চাইতেন এবং যে কারণে রাসমণি শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবাসতেন, তাকে তিনি তার নিজের সন্তানের মতো স্নেহ করতেন এবং তিনি চাইতেন যে গদাধর তার এখানে পুজো করুক, কিন্তু গদাধর রাজি হননি। তিনবার মথুরানাথ চেষ্টা করেছিলেন, অবশেষে তৃতীয়বার রামকুমারকে দিয়ে তিনি গদাধরকে ধরিয়ে নিয়ে আসেন এবং তাকে পূজার বেশকারী কাজ নিতে বাধ্য করেছিলেন। যে মানুষ পরবর্তীকালে জগন্মাতার অলঙ্কারাদি কি পড়ানো হবে এটি ঠিক করতেন, কোন অলঙ্কার নতুন পড়ালে মাকে ভালো দেখাবে, পাঁজর কীরকম হবে, পশ্চিমী মেয়েরা এসেছিল তাদের সেই পাঁজর দেখে ঠাকুরের ইচ্ছা হয় পশ্চিমী মেয়েরা এরকম চওড়া পাঁজর পরেন, জগন্মাতার পায়ে এরকম চওড়া পাঁজর পরানো হবে, কোমর বন্ধ পরানো হবে, তারপরে কোমরে সেই ইয়ের ভেতরে এই যে মেয়েরা চাবির গোছা যেরকম রাখে ওই রকম পৈঁছা পরানো হবে, কেমনভাবে পড়ানো হবে এই সব। এখনও যেই যে দক্ষিণেশ্বরে ওই সিংহাসনের পেছনে যে মায়ের আঁচলটা লাগিয়ে দিয়ে করা, এটা কিন্তু শ্রীরামকৃষ্ণের স্টাইল, যাতে বাচ্চা মেয়ে তো শাড়ির আঁচল যাতে তার গায়ে না লাগে তাই পেছন দিকে ময়ূরের পালকের মতো করে দিয়েছিলেন রেইটটাকে কম করার জন্য। এমনিতেই আপনারা জানেন কাতান বেনারসি পরানো হয়, কাতান বেনারসি খুব পাতলা হয়, হালকা হয় এবং রাজস্থানী কায়দায় পরানো হয়, দেখবেন পাটা সম্পূর্ণ ধুতির মতো পরানো হয় যাতে মায়ের পায়ের একটুকু অংশ যেন দৃশ্যমান না হয়। ইদানিং একটু একটু স্টাইল বদল হয়েছে, দুপাশ দিয়ে ঝুলিয়ে পরানোর ব্যবস্থা হয়েছে, কিন্তু যে মূল স্টাইলটা আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের তৈরি করা। সেদিনকে একটা অদ্ভুত ঘটনা ঘটল, ঠাকুর মাটির শিব ঠাকুর তৈরি করে পুজো করেছিলেন, তৈরি করছিলেন, সে বৃষের উপর বসে আছে সেই মাটির শিব ঠাকুর, সেটা দেখে আমাদের মথুরানাথের খুব ভালো লেগেছিল এবং তাকে নিয়ে এসে তিনি দেখান, বলেন জীবন্ত মূর্তি, মা এটা দেখুন। তখন রাসমণি আদেশে রামকুমার চট্টোপাধ্যায় তার ভাইকে নিয়ে এলেন,
তিনি বললেন, না না, ওই সব গয়নার গয়নাগুলোকে বললেন জঞ্জাল, ওই সব জঞ্জালের দায়িত্ব আমি নেব না, আমি বেশকারী হতে পারি যদি হৃদয়রাম আমার সহায়ক হন। ভেবে দেখুন, তখনকার দিনে স্বজন পোষণ ছিল, শ্রীরামকৃষ্ণদেব তো চাকরিতে এলেনই, উনি ট্যাঁকে করে হৃদয়রামকে নিয়ে এলেন এবং তিনি সাজাতে শুরু করলেন শ্রীরামকৃষ্ণের ইয়েতে। রানী রাসমণি খুব ভালোবাসতেন শ্রীরামকৃষ্ণের গান, একটি গান তার ভীষণ প্রিয় ছিল যেটি উল্লেখ করা আছে, কোন হিসাবে হরহৃদে দাঁড়ায়েছ মা পদ দিয়ে সাত করে জীব বাড়াইছ যেন কত ন্যাকা মেয়ে। এই গানটি শ্রীরামকৃষ্ণের গলায় রানী রাসমণি শুনতে চাইতেন। এই গান শুনতে শুনতেই একদিন রানী রাসমণি মন্দিরে বসে বিষয় চিন্তা করছিলেন। রানী রাসমণি বসে বিষয় চিন্তা করছেন, ততদিনে রামকুমার চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন এবং শ্রীরামকৃষ্ণদেব এই শ্যামা মায়ের পূজার দায়িত্ব নিয়েছেন এবং তার অদ্ভুত পূজোর স্টাইল, সবাই বলে এই ছোট ভট্টাচার্য পাগল হয়ে গিয়েছেন। সেই পাগল ছোট ভট্টাচার্যের পুজো এবং গান শুনতে এসেছেন। যখন রাসমণি এই গান শুনছেন তখন তিনি বিষয় চিন্তা করছেন দেখে হঠাৎই রাসমণি অনুভব করেন তার গালে কেউ সজোরে একটা থাপ্পড় মেরে দিলেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেন, এখানেও বসে বিষয় চিন্তা বলে তিনি জগন্মাতার দিকে দেখান। রাসমণির জীবনীকাররা বলেছেন, রাসমণি যেন সেই সময় প্রত্যক্ষ করেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া তার ঘর আলো করে বসে আছেন এবং যেন শ্রীরামকৃষ্ণদেব যেন তাকে বোঝাতে চান যে তার ঈশ্বরের ওপর নির্ভরশীল হয়ে থাকাটাই বেশি জরুরি, এটা আমাদের জন্য খুব বড় একটা শিক্ষা। যখন তিনি থাপ্পড় মারেন সবাই ভাবেন এই সুযোগ এসেছেন, এই সময় তাকে তাড়িয়ে দিলেই ভালো হয়, কিন্তু তাকে তাড়ানো সম্ভব হয়নি, কারণ রানী রাসমণি বলেছিলেন যে ভট্টাচার্য মশাইয়ের কোনো দোষ নেই, তোমরা তাকে কেউ কিচ্ছু বলবে না। মন্দির প্রতিষ্ঠা হয় 1855 সালে এবং 1861 সালে রানী অসুস্থ হতে থাকেন। তার চার কন্যার মধ্যে তখন দুজনেই জীবিত, একজন পদ্মমণি এবং জগদম্বা। ভবিষ্যতের সম্পত্তি কেমন হবে, এই রানী রাসমণির যে দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দির কেমনভাবে চলবে এইটা যাতে ঠিকঠাক হয়, তাই তিনি তার সম্পত্তি যেটা তিনি কিনেছিলেন ওই ত্রৈলোক্যনাথ ঠাকুরের কাছে, এই জমিটিকে তিনি দেবোত্তর করে দিতে চেয়েছিলেন। এছাড়াও দক্ষিণেশ্বর সংলগ্ন দক্ষিণেশ্বরের যে এস্টেট, এখন দেবোত্তর এস্টেট, এটিকে সবটুকু দেবোত্তর করে দেওয়ার জন্য দুই কন্যাকে লিখে দিতে বলেন। সম্পত্তির মালিক তো তিনজন ছিলেন, রাসমণি, পদ্মমণি এবং জগদম্বা। জগদম্বা রাজি হল, পদ্মমণি রাজি হননি, নিয়ে তার অশেষ চিন্তা ছিল। যখন তিনি মারা যাচ্ছেন তখনও তার ওই কষ্টটা থেকে গেছিল। অবশেষে যখন পদ্মমণি কোনোভাবেই সই করলেন না, 1861 সালে 18ই ফেব্রুয়ারি তিনি জোর করে নিজের সমস্ত সম্পত্তি দেবোত্তর করে দিলেন। শুধু তাই নয়, এর ঠিক পরের দিনই তার কয়েকদিন থেকে তার শরীর খারাপ হতে এবং কয়েকদিনের মধ্যে তিনি মারা যান। শরীর ত্যাগের আগে তাকে কালীঘাটে আদিগঙ্গার ধারে, যেখানে সেই জল সমাধ জল জলের ইয়ে দেওয়া হতো, সেইখানে নিয়ে যাওয়া হয়। সেইখানে তিনি সারাক্ষণ ওই ভগবানের নাম করছেন এবং মৃত্যুর যেন একটু প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হঠাৎ করে তার কেউ শুনতে থাকেন, তিনি জোরে বলছেন, এই আলো জ্বালানো হতো, মশাল জ্বালানো হতো, তিনি বলছেন, সরিয়ে দে ও সব আলো রোশনাই, আর ভালো লাগছে না, এখন আমার মা এসেছেন, তার শ্রীঅঙ্গের প্রভায় চারিদিক আলোময় হয়ে উঠেছেন। কিন্তু তারপরেই তিনি সেই খেদ করে গেলেন, কি মা এলে কি হবে মা, পদ্ম যে সই দিলেন, এটি বলার পর তিনি শরীর চলে যায়। লৌকিক দৃষ্টিতে রানী রাসমণির সাধারণ এক জমিদার গৃহিণী ছিলেন, অত্যন্ত বুদ্ধিমতী, অত্যন্ত সাহসী সত্ত্ব ছিলেন, কিন্তু যদি তিনি কত বড় আধ্যাত্মিক শক্তি সম্পন্না ছিলেন এটি যদি আমরা বুঝতে চাই তাহলে শ্রীরামকৃষ্ণের বাণী আমরা বুঝব। শ্রীরামকৃষ্ণ রাসমণি সম্পর্কে সার্টিফিকেট দিলে চেয়েছিলেন, রানী রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন, দেবী দুর্গা তিনি অষ্টনায়িকাকে সঙ্গে করে নিয়ে যান, উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চণ্ডরূপা অতিচণ্ডিকা, এরা হলেন দেবীর অষ্টনায়িকা। এবং এদেরকে নিয়ে, এই অষ্টনায়িকাকে নিয়ে যে দেবীর যে রূপ, সেই রূপটিকে বলা হয় রুদ্রচণ্ডিকা।
আপনাদের অবশ্যই স্মরণে আছে শ্রী শ্রীমায়ের জীবনের একটি ঘটনা। মা তখন কামার পুকুরে আছেন, নতুন বউ, তিনি ভাবছেন কেমন করে হালদার পুকুরে নাইতে যাবেন। এমন সময় দেখলেন তাঁরই মতো দেখতে আরও আটজন মেয়ে কোমরে কলসি নিয়ে একটু একটু করে এসে তার সামনে এসে হাজির। চারজন সামনে, মা মাঝখানে আর চারজন পেছনে। তারা ওই আটজন মাকে বেষ্টন করে স্নান করাতে নিয়ে গেলেন হালদার পুকুর। এই আটজন আর কেউ নয়, এই অষ্টনায়িকা উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, অতি চণ্ডিকা। দেখবেন দুর্গা পুজোর সময় এদের পুজো করা হয়, অষ্টমীর দিন পুজো করা হয়। দেবীর ডান দিকে অনেকটা কার্তিকের পায়ের কাছে একটা বেদি তৈরি করা হয়, তাতে নটি ঘট থাকে এবং প্রত্যেকটি ঘটের গায়ে একটা করে পতাকা লাগানো থাকে। পতাকার নানা রকম রং, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা কালো, কোনোটা চিত্র বিচিত্র, কোনোটা নীল। ওই ধ্বজ দেখে দেখে পূজারীরা পুজো করেন। রানী রাসমণি হলেন সেই অষ্টনায়িকার একজন। শ্রীরামকৃষ্ণ বলছেন কেন তিনি ধরায় অবতীর্ণ হয়েছিলেন। বলছিলেন ধরাধামে তাঁহার পূজা প্রচারের জন্য আসিয়াছিলেন। রানীর প্রতিকার্যে জগন্মাতার উপর অচলা ভক্তি প্রকাশিত হতো। জগন্মাতার পূজা প্রচলন করার জন্য জগন্মাতার সিলেক্টেড পার্সন, এই হলেন রানী রাসমণি, যার দিব্য জীবন আজকে আমরা আলোচনা করলাম। আমরা এই যতজনের জীবন আলোচনা করেছি, এরা প্রত্যেকে শ্রীরামকৃষ্ণ জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। কেউ জীবনের আদি পর্বে, মধ্য পর্বে, কেউ শেষ পর্বে, আর কেউ শ্রীরামকৃষ্ণের সেই দিব্য বাণীকে আগামী দিনের মানুষের কাছে বয়ে নিয়ে গেছে। এদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। এরা না থাকলে শ্রীরামকৃষ্ণ জীবন খুব সুন্দরভাবে হতো না। মাধবানন্দজি এই জীবনের এই জীবনী আলোচনা করতে গিয়ে তার যে গ্রন্থ স্বামী গম্ভীরানন্দজি লেখা ভক্তমালিকার, সেখানে একটি জায়গায় তিনি বলেছিলেন যে এই যে মানুষ, তার যে সঙ্গীরা এসেছিলেন তাদের একটা উদ্দেশ্য ছিল। তিনি লিখছেন তার কথায়, সাগর গামিনী বিশাল কায়া নদী যেমন বহু শাখা বিস্তার করিয়া বিপুল ভূভাগের বিপুল ভূভাগকে শস্যশালী অসংখ্য জীবকে জলদান করেন, ভগবান শ্রীরামকৃষ্ণ সেইরূপ লোকচক্ষুর অগোচর হইয়াও এই অন্তরঙ্গ ভক্তদের মধ্যে দিয়ে তাহার সর্বধর্ম সমন্বয় রূপ যুগ প্রয়োজন সাধন এবং ত্রিতাপদগ্ধ মানবের শান্তি বিধান করিয়াছে। অন্য কথায় ঠাকুর ছিলেন যেন এক বিরাট আধ্যাত্মিক বিদ্যুতাধার, আর তার অন্তরঙ্গ ভক্তগণ যেন এই অমিত তেজের সঞ্চারণের উপযুক্ত তার সমূহ। তিনি বলছেন যে আমরা এই অন্তরঙ্গ জীবন, যারা তার পার্ষদ ছিলেন গৃহী কি সন্ন্যাসী, এরা সকলেই শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্যস্বরূপ। শ্রীরামকৃষ্ণ জীবনকে যদি বুঝতে হয় এদের জীবনের মধ্যে দিয়ে বুঝতে হবে, তারা ছিলেন ফিল্টার। বলছেন ইহাদের মধ্য দিয়াই আমরাই সেই পুরুষোত্তমের লোকোত্তর মহিমা কথঞ্চিত ধারণা করতে পারি। শ্রীরামকৃষ্ণকে যদি অনুভব করতে হয়, তাকে যদি বুঝতে হয়, তাহলে অবশ্যই এই পার্ষদদের দিব্য জীবনের মধ্যে দিয়ে তাকে বুঝতে হয়। আমাদের অশেষ সৌভাগ্য হয়েছে দীর্ঘদিন ধরে আমরা এই দিব্য জীবনগুলি আলোচনা করার সুযোগ পেয়েছি, এগুলি নিয়ে চর্চা করার সুযোগ পেয়েছি, এবং শ্রী ভগবানের কাছে প্রার্থনা এই দিব্য জীবনগুলো যেন আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের সবসময় অনুপ্রাণিত করতে পারে। আমি তিনজনের কাছে খুব কৃতজ্ঞ যারা এই কাজটিকে করতে আমায় উৎসাহিত করেছিলেন, শ্রীমতী মল্লিকা শ্যাম চৌধুরী, শ্রীমতী ঋতুপর্ণ সরকার এবং শ্রী শুভেন্দু মুখোপাধ্যায়। এরা তিনজন উৎসাহ না দিলে কোনোদিন আমাদের এই ক্লাসগুলো হতো না। আমরা শ্রীরামকৃষ্ণের পার্ষদদের জীবনী নিয়ে আলোচনা করেছি। আগামী দিন থেকে আমরা স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী সন্তানদের নিয়ে আলোচনা করব। এই আলোচনার ধারা অন্য দিক দিয়ে, এতদিন শ্রীরামকৃষ্ণ ইয়ে দিয়ে গেছে, এবার স্বামীজি স্বামী বিবেকানন্দের হাত ধরে এগিয়ে যাবে। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।